একদম করার ইচ্ছা নেই। যার একটু বড় ভাব আছে পিছন দিকে থাকে। এই ভাগবতটা কথা আলোচনা হচ্ছে কি করে আমাদের মঙ্গল হবে আমরা বুঝবো না কি আমরা একটু সময় বুঝে ফেলেছি একে অপর কাছ থেকে খুব বুঝে ফেলেছি না কীর্তন করার লোক পর্যন্ত সমর্থন তৈরি করে সকালে নিজে যার কাজ নিয়ে সন্তুষ্ট থাকে যেখানে যেখানে দুটো করে পূজারি আছে সেখানে একটা পূজারি আসতে পারে হ্যাঁ কাজ আছে বললে কিছু বললেই দোষ ধরা শুরু হয়ে যায় আমাদের মঙ্গলটা হবে কিসে একাকী আমার একাকী আমার বলতে কি দুজন একসঙ্গে বসে গেলে হয়ে যাবে একসঙ্গে ভগবত কথা আলোচনা করব একসঙ্গে ভগবত কথা আলোচনা করলে আমাদের প্রত্যেকের যে দোষ ত্রুটি আছে সেগুলো আমরা শুধরাতে পারবো না হলে শুধরাতে পারবো না এই জন্য তো একত্রিত হবে সুষ্ঠুভাবে গৃহস্থ আপন করলেই ভগবানকে
ধর্ম, তিনি মনা করেন, একটিও মনা করেন, একবারও মনা করেন। তাহলে এত বড় ব্রহ্মচর্য জীবন যাপন করেছিলেন বিরল, ভগবানের কোন কথা শ্রবণ করা,
আর ভগবানের পূজা করা। ভগবত অনুশীলনে কর্মগ্রন্থি বন্ধন ছিন্ন হয়, ভগবত অনুশীলন করতেই হবে। কিভাবে? শ্রদ্ধাবান ব্যক্তির সদ্গুরু ও সাধু সেবা করেই হরিকথায় রুচি হয়। সদ্গুরু আর সাধু সেবা করেই হরিকথায় রুচি হয়। আমাদের রুচিটা হচ্ছে না এই কারণে আমরা গুরু বৈষ্ণবের সেবা বাদ দিচ্ছি। শ্রবণ কীর্তন ভজন প্রভাবে ক্রমশ রান্না করছেন, ভোগ দিচ্ছেন।
যায় ঠিক টাইমে না আসতে পারেন তার জন্য একটা ভালো ঘোরা ইঙ্গিত আছে, ইঙ্গিতটা চাপিয়ে দিতে হবে একটু হালকা করে দিয়ে আবার ওখান থেকে আসে আবার যদি বদল হয়ে আবার একটু নাইট দিয়ে আবার দেখা যায়। এই যে সেবা করে আমাদের এটা হচ্ছে সকলের আমরা উপদেশ গ্রহণ করতে আসি
সেবা
পার্বতী, এনারা কি বলছেন? ভগবান থেকে ভগবানের ভক্তির সেবা করলে ভগবানকে নিশ্চয়ই লাভ হবে। তা সেই রকম তুমি হচ্ছেন সাধুগণ মহাজনগণ, তাদের সেবা করলেই অর্থাৎ শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় লাভে শ্রী বাসুদেব কথাতে রুচি লাভের পর শুনতাম, অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা শ্রবণকারী মানবগণে এখানে তুমি শ্রবণ ও কীর্তনের কথা বলা হইয়াছে, তারপর সাধকের হৃদয়ে এই সমস্ত অঙ্গ পাপ বাসনা সমূহ বিদ্যমান সেইগুলি শ্রীকৃষ্ণ অন্তস্থ হইয়া বিরোধ করে ইহার দ্বারা স্মরণে নির্দেশ করা হইল। মহৎ সাধনের একমাত্র বন্ধু কৃষ্ণ, তিনি যাহা কর্মে শব্দব্রহ্মরূপে বিকৃত হইয়া নাম ব্রহ্মরূপে বিকৃত হন, তাহার হৃদয়ে মাইক প্রভুকর অভদ্র সমূহ ক্রমেই অবস্থান করিতে পারে না। পূর্বকথিত হিরণ্ময় হরিস্মরণরূপ খড়গ বিদর্শনটাকে বিচ্ছিন্ন করিয়া ভোগময় চিন্তার একবারে ধ্বংস করে হৃদয় হইতে ভোগের বাসনা সেই ভোগ প্রকৃতি ভগবানের বহিরঙ্গ শক্তিকে অনুশীলন করিতে গিয়া বহু অনন্ত দ্বারা বিবর্ণ হয়। অন্তর্যামী কৃষ্ণ শ্রবণ কীর্তন দ্বারা সেবিত হইলে জীবের দ্বারা জীবের বাহ্য ভোগফল গ্রহণ করিবার বিপাশা থাকে না। এই জন্য রূপাগণ আমাদেরকে আশ্রয় দেয়, আশ্রয় দেওয়া মানে ভগবানের সেবায় নিযুক্ত করে। এই জন্য যারা পূজা করে তাদের প্রথমে রুচিটা ভগবত বিগ্রহে রুচি আনা হয়, ভগবান যে আছেন তার প্রতি বিশ্বাস। শ্রী গ্রহারিত্য নানান শৃঙ্গার মন্দির মার্জন ভক্তস্য ভক্তস্য